বাস্তবে অস্তিত্ব না থাকলেও সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও শিক্ষক সহ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিজেকে বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ভারপ্রাপ্ত পরিচয় দিয়ে অধ্যাপক ডক্টর এ বি এম শরীফুজ্জামান শাহ সম্প্রতি এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়টি বোর্ড অব ট্রাস্টিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দেখানো হয়েছে মহিলা আসনের সংসদ সদস্য রাবে আলিমকে। যদিও এ নামে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এমন নামের কোনো বিশ্ববিদ্যালয় সরকার অনুমোদন দেয়নি বলেও জানানো হয়েছে। একই সাথে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব সম্পর্কে কমিশন জানে না বলে নিশ্চিত করেছেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বরত সদস্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামক কোনো প্রকল্প প্রস্তাবও ইউজিসিতে পাঠানো হয়নি বলে জানান তিনি। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও চাকরি প্রত্যাশী সহ সংশ্লিষ্ট সবাইকে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ইউজিসি। কমিশন বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদে ভিসি, প্রভিসি এবং কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন। কাজে এসব পদে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে নিয়োগ দিলে তা হবে সম্পূর্ণ আইন পরিপন্থী। এছাড়া উপাচার্যবিহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের দেওয়া সার্টিফিকেটও অবৈধ হিসেবে বিবেচিত হবে।